চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। দেশের ক্রিকেটের জন্য স্নিগ্ধ এই সকালটা অনন্য সাধারণ, এদিনের মাহাত্ম্য যে অন্য রকম। তৃতীয় বিভাগের আর পাঁচটা ম্যাচ হলেও তেজগাঁও ক্রিকেট একাডেমি আর উত্তরণ ক্রীড়াচক্রের এই ম্যাচটায় দৃষ্টি আটকে যাবে যে কারোই। ছেলেদের ক্রিকেটের নারী আম্পায়ার এ যেন বৃত্ত পূরণ সক্ষমতা জানান দেয়ার। এবারে লিগে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করছেন চারজন। জেসি, মিশু, ডলি ছাড়াও আছেন মুনতাহা খাতুন। এমন অর্জনে উচ্ছ্বাসের সঙ্গে আছে স্বস্তির প্রাপ্তি। অভিজ্ঞতাটা নিশ্চয়ই খুবই দারুণ, অনুভূতিটা অনেক ভালো, খুবই ভালো লাগছে। আশা করছি যে সামনে আরো এগিয়ে যাব এবং শুরুটা যেমন ভালো হয়েছে সেটা যেন কন্টিনিউ করে, ভবিষ্যতে যেন আরো অনেক উপর লেভেলে যেতে পারি এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারি ইন্টারন্যাশনালি অ্যাজ এন আম্পায়ার। সারা রাত আসলেই ঘুম হয়নি, মানে ফার্স্ট যখন ক্রিকেট খেলি যে মাঠে নামবো কিভাবে কি করব, ওই এক্সপিরিয়েন্সটা আবারও হয়েছে যে আসলে মাঠে অনেক দিন পর এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে 50 ওভারের ম্যাচ, সেটাতে আমি পারবো কি না বা কোনো ধরনের মুড সুইং কাজ করে কি না বা মাঝপথ থেকে আবার বের হবো কি না, মানে নানাবিধ চিন্তা আসলে কাজ করেছে। কিন্তু যখন মাঠে আসলে আমি পা দিয়েছি এরপর থেকে সব কিছু আসলে অন্যরকম ঘটছে। ঘরের মাঠে সবশেষ এশিয়া কাপে আম্পায়ারিং সহ সব সাপোর্টিং স্টাফরা ছিলেন নারী, কিন্তু সেখানে ছিল না বাংলাদেশের কোনো প্রতিনিধি। তবে দিন বদলের গল্পে এবার তারা হতে চান দৃষ্টান্ত। এশিয়া কাপের জন্য একদমই রেডি ছিলাম না, বাট নাও উই অল আর রেডি। সো আমাদের যদি এখন বলে যে যে কোনো ম্যাচ দিতে, সো উই আর রেডি অ্যান্ড আমরা আসলে এটা বললেই করতে পারবো, এখন আমরা কনফিডেন্টলি দাঁড়িয়ে গেছি। ছেলেদের তৃতীয় বিভাগ ক্রিকেটে আম্পায়ার হিসেবে ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে জেসি, মিশু, ডলির, অপেক্ষায় মুনতাহা খাতুন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।